এখন স্টোরি টাইমে সকলকে স্বাগত। আপনারা শুনছেন বিশ্ব সাহিত্য থেকে নেওয়া ভিন্ন ভিন্ন স্বাদের কিছু গল্প। আমাদের আজকের নিবেদন প্রখ্যাত লেখক উইলিয়াম হোপ হডসনের রচিত ভৌতিক কাহিনী ভয়েজ ইন দ্য নাইট অবলম্বনে আঁধার রাতের আগন্তুক। গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি জয়দীপ। বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন শান্তনু দে, প্রিয়াঙ্কা মাইতি এবং জয়দীপ গঙ্গোপাধ্যায়। অডিও রূপান্তর ও পরিচালনায় জয়দীপ। গল্পের পোস্টার, সাউন্ড অ্যান্ড ভিডিও এডিটিং জয় ফোর ক্রিয়েশন। শুরু হচ্ছে সানডে হরর স্পেশাল, ডাব্লিউ এইচ হডসনের লেখা অবলম্বনে আঁধার রাতের আগন্তুক। নক্ষত্রবিহীন এক অন্ধকার রাত, উত্তর প্রশান্ত মহাসাগরের বুকে ভাসছে আমাদের জাহাজ। জাহাজের বর্তমান অবস্থান সঠিকভাবে বলতে পারব না, কারণ ক্লান্ত রুদ্ধশ্বাস একটি সপ্তাহ ধরে এক হালকা কুয়াশার আড়ালে সূর্যদেব লুকিয়ে রয়েছে। এই কুয়াশা কখনো ভেসে বেড়াচ্ছে মাথার ওপরে মাসুলটাকে ঘিরে, কখনো বা নিচে নেমে এসে চারিদিকে বিস্তৃত সমুদ্রটাকে আড়াল করে দিচ্ছে। বাতাস নেই, সুতরাং হাল ঘোরানোর হাতলটাকে স্থির রেখে ডেকের ওপর আমি একাই দাঁড়িয়েছিলাম। আমাদের নাবিক দল বলতে মাত্র তিনজন, দুজন পুরুষ আর একটি কিশোর। তারা নিজেদের কেবিনে ঘুমে অচেতন, আর উইল আমার বন্ধু আর এই জলযানের ক্যাপ্টেন। সে জাহাজের বাঁদিকে পেছনের অংশে তার ছোট্ট কেবিনের বাঁকে শুয়ে রয়েছে। হঠাৎ চারপাশের ঘন অন্ধকার ভেদ করে ভেসে এলো একটা চিৎকার, এই যে জাহাজে কেউ আছেন। চিৎকারটা এতই অপ্রত্যাশিত যে আমি বিস্ময়ে সেই মুহূর্তে কোনো জবাব দিতে পারলাম না। আবার শোনা গেল সেই চিৎকার, অদ্ভুত কর্কশ এক অমানসিক কণ্ঠস্বর। বলছি, জাহাজে কেউ আছে? জাহাজের বাঁদিকে অন্ধকার সমুদ্রের কোথা থেকে যেন ভেসে এলো, জাহাজে কেউ আছে? এই যে, বিস্ময়ের ঘোর কাটিয়ে আমি চিৎকার করে বললাম, কে আপনি, কি চান? অদ্ভুত কণ্ঠস্বর উত্তর দিল, ভয় পাবেন না। আমার কথায় কিছুটা আশঙ্কা আর দ্বিধার সুর লক্ষ্য করেই হয়তো সে বলল, আমি নিতান্তই একজন বৃদ্ধ মানুষ। কথার মাঝখানে ছোট্ট বিরতিটা কানে বাজল, কিন্তু এর প্রকৃত অর্থ বুঝতে পেরেছিলাম অনেক পরে। তাহলে জাহাজের কাছে কেন আসছেন না? কিছুটা রূঢ়স্বরেই জানতে চাইলাম, কেননা আমার আশঙ্কা আর দ্বিধা নিয়ে তার ইঙ্গিত আমার ঠিক ভালো লাগেনি। না না, তা হয় না, সেটা ঠিক ভালো হবে না। আমি কণ্ঠস্বর মাঝপথেই থেমে গেল, আর তারপর সব চুপ। তার মানে? আমার বিষয় ক্রমে বাড়তে লাগলো, কি ভালো হবে না, আপনি কোথায়? এক মুহূর্ত কান পেতে শুনলাম, কোনো উত্তর নেই। তারপর কেন জানি না আকস্মিক অনিশ্চিত এক সন্দেহ জেগে উঠল আমার মনে। চকিতে হাত বাড়িয়ে একটা উজ্জ্বল লণ্ঠন তুলে নিলাম, একই সঙ্গে পা দিয়ে ডেকে আঘাত করে নিচের কেবিনে শোয়া উইলকে জাগাতে চেষ্টা করলাম। আবার ফিরে এলাম ডেকের কিনারায়, হলদে আলোর শঙ্কু ছড়িয়ে পড়ল রেলিং এর ওপারে নিস্তব্ধ বিশালতায়।
সঙ্গে সঙ্গে কানে এলো একটা চাপা অস্ফুট চিৎকার, আর তারপরে জলের ছলাৎ ছলাৎ শব্দ, যেন কেউ আচমকা অন্ধকার সমুদ্রে ওইটা ডুবিয়েছে। তবু বলতে পারি না আমি স্পষ্ট কিছু দেখেছি, শুধু মনে হলো আলোর প্রথম ঝলক যখন ঝাঁপিয়ে পড়ে তখন জলের ওপরে কিছু একটা ছিল, এখন সেটা নেই। কি হলো? আমি চেঁচিয়ে বললাম, এটা কোন ধরনের ঠাকুরা? কিন্তু রাতের অন্ধকারে শুধু ভেসে এলো কোন নৌকার বৈঠাবে এগিয়ে যাওয়ার অস্পষ্ট শব্দ। আর তখনই ডেকের পাটাতন দরজার দিক থেকে কানে এলো উইলের কণ্ঠস্বর, কি হয়েছে জর্জ? এদিকে আয় উইল। কি হলো? আমার দিকে এগিয়ে আসতে আসতে উইল প্রশ্ন করল। ওকে অদ্ভুত ঘটনাটা পুরোপুরি খুলে বললাম। উইল অনেক প্রশ্নই জিজ্ঞেস করল, তারপর এক মুহূর্ত চুপ করে থেকে মুখের পাশে হাতের আড়াল দিয়ে চিৎকার করে উঠল, নৌকায় কে আছেন? শুনছেন? আমি। বহুদূর থেকে একটা ক্ষীণ উত্তর ভেসে এবং আমার বন্ধু আবার ডেকে উঠল, শুনছেন? কিছুক্ষণ নীরবতার পর আমরা শুনতে পেলাম বৈঠার চাপা শব্দ। শব্দ শুনে উইল আবার ডাকলো, শুনছেন? এবারে উত্তর পেলাম, আগে আলোটা সরিয়ে নিন। সরিয়ে নিতে বসে আছি, আপন মনে ভিড় ভিড় করে বললাম। কিন্তু উইল আমাকে রহস্যময় কণ্ঠস্বরের অনুরোধ রাখতে বলল এবং আলোটা আমি নিচে নামিয়ে রাখলাম। কাছে আসুন। উত্তরে বৈঠা শব্দ হয়েই চলল, তারপর মোটামুটি ভাবে ছ বাউন্ড দূরে এসে সেই শব্দ আবার থেমে গেল। জাহাজের পাশে আসুন, এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। কথা দিন যে আপনারা আলো ফেলবেন না। আলো ফেললে আপনার কি? আমি ফেটে পড়লাম, আলোকে আপনার এত ভয় কেন? কারণ বলতে শুরু করে মাঝপথে থেমে গেল কণ্ঠস্বর। কারণ কি? উইল আমার কাঁধে হাত রাখল। এক মিনিট থাম, চাপা স্বরে ও বলল, আমি দেখছি। রেলিং এর ওপর উইল আরো ঝুঁকে পড়ল। দেখুন মশাই, এ তো ভারী অদ্ভুত ব্যাপার। উইল বলল, আপনি কোত্থেকে এই প্রশান্ত মহাসাগরের মাঝখানে হুট করে আমাদের কাছে এসে উদয় হলেন? কি করে জানবো বলুন, আপনার মনে কি মতলব আছে? আপনি বলছেন আপনি একা, সেটা না দেখলে কি করে বিশ্বাস করি বলুন? আলোতে আপনার আপত্তিটা কিসে? ওর কথা শেষ হতেই আবার বৈঠার ছপছপ শব্দ শুনতে পেলাম, তারপর সেই কণ্ঠস্বর এসে এলো এখন অনেক দূর থেকে, এবং স্বর অত্যন্ত করুণ ও চূড়ান্ত হতাশায় ভরা। আমি দুঃখিত, আপনাদের বিরক্ত করা আমার ঠিক হয়নি, শুধু আমি ভীষণ ক্ষুধার্ত, তাই আর ওরও ভীষণ খিদে পেয়েছে। আমি চলে যাচ্ছি। কণ্ঠস্বর মিলিয়ে গেল, এখন শুধু ভেসে আসছে এলোমেলো বৈঠার শব্দ। থামুন, উইল চেঁচিয়ে উঠল, আমি আপনাকে তাড়িয়ে দিতে চাইনি, ফিরে আসুন। আপনি যখন চাইছেন না তখন আমরা আলো লুকিয়ে রাখছি। উইল ফিরল আমার দিকে। ব্যাপারটা বড় অদ্ভুত, তবে মনে হয় ভয় পাওয়ার মতন তেমন কিছু নেই। ওর কথার সুরে একটা প্রশ্ন ফুটে উঠল, আর আমি সেটার উত্তর দিলাম, না তা নেই, মনে হয় এই বেচারা লোকটা জাহাজ ডুবি হয় আশেপাশে কোথাও উঠেছে, আর মনে হচ্ছে পাগল হয়ে গেছে। ওইটা শব্দ ধীরে ধীরে কাছে এগিয়ে এল। আলোটা লুকিয়ে রাখ। তারপর রেলিং এর ওপর ঝুঁকে পড়ে
কান পাতল। আলোটা রেখে আমি ফিরে এলাম কুইলের পাশে। গজবারও দূরে এসে থামল বইটার শব্দ। এখনো কি আপনি কাছে আসবেন না? মসৃণ স্বরে প্রশ্ন করল কুইল। আলোটা আমরা সরিয়ে রেখেছি। না না, তা হয় না। কাছে যাওয়ার সাহস আমার নেই। এমনকি আপনাদের থেকে যে খাবার চাইছি তার দাম দেওয়ার সাহসও আমার নেই। সে ঠিক আছে, উইল বলল। তারপর একটু ইতস্তত করল ও। আপনারা খুব ভালো, খুবই ভালো, উচ্ছ্বাস জানালো রহস্যময় কণ্ঠস্বর। ভগবান আপনাদের এর পুরস্কার দেবেন, পুরস্কার দেবেন। তারপর আচমকা থেমে গেল। হঠাৎ উইল বলে উঠল, আর কার কথা যেন বলছিলেন তিনি? কি আমার প্রেমিকাকে আমি দ্বীপে একা রেখে এসেছি। কোন দ্বীপে? নাম জানি না, ভগবানের কাছে। বলতে শুরু করেও অপ্রত্যাশিতভাবে থেমে গেল। এবারে উইল প্রশ্ন করল, তার জন্য একটা নৌকো পাঠিয়ে দেওয়া যায় না? না না, অস্বাভাবিক তীব্রভাবে বলে উঠল সেই কণ্ঠস্বর। ও ভগবান, এক মুহূর্ত নিরবতা, তারপর আত্মগ্লানির সুরে বলল, নিতান্ত দায়ে পড়েই এসেছি, ওর কষ্ট আর চোখে দেখা যায় না, দেখা যায় না। আমি ওর এক ভুলো মন জানোয়ার, নিজেকে ধিক্কার দিয়ে বলে উঠল উইল। আপনি যেই হন দয়া করে এক মিনিট দাঁড়ান, আপনার খাবারের ব্যবস্থা করছি। তারপর মিনিট দুয়েকের মধ্যেই ও ফিরে এলো বিভিন্ন জিনিসে দুটো হাতি ভর্তি। রেলিং এর কাছে এসে ও থামল। আপনি জাহাজের পাশে আসুন না। না না, না যাওয়াই ভালো, না যাওয়াই ভালো। তার কথা শুনে আমি এক স্বনির্বন্ধ আকুতি খুঁজে পেলাম, যেন ঐকান্তিক কোনো ইচ্ছেকে এক রহস্যময় ব্যক্তি দমন করতে আপ্রাণ চেষ্টা করছে। তখনই হঠাৎ বিদ্যুৎ ঝলকের মতো আমার খেয়াল হল, বেচারি বৃদ্ধ মানুষটি এই ঘন অন্ধকারে যে জিনিসগুলির অভাবে কষ্ট পাচ্ছে সেগুলি এখনো উইলের হাতেই ধরা রয়েছে। আর তা সত্ত্বেও কোনো অজানা আতঙ্কে আমাদের জাহাজের পাশে ছুটে এসে সেগুলো গ্রহণ করার অদম্য ইচ্ছেকে টুটি টিপে সে সংযত করছে। একই সঙ্গে উপলব্ধি করলাম, এই অদৃশ্য ব্যক্তি উন্মাদ নয়, বরং সে কোনো অসহ্য আতঙ্কের মুখোমুখি হয়েছে। এসব ছাড়ো উইল, আমি বললাম, মনে আমার বিভিন্ন আবেগ তার মধ্যে সীমাহীন সহানুভূতির আধিপত্যই বেশি। একটা বাক্স নিয়ে আয়, জিনিসগুলো তাতে ভরে আমরা ভাসিয়ে দেব, যাতে উনি পেয়ে যান। বাক্সটা জলে ভাসিয়ে একটা লগি দিয়ে ঠেলে দিলাম অন্ধকারে। কণ্ঠস্বরের মালিকের অবস্থান লক্ষ্য করে মিনিটখানেকের মধ্যেই অদৃশ্য ব্যক্তির কাছ থেকে একটা অস্ফুট চিৎকার শুনতে পেলাম এবং বুঝলাম বাক্সটা যথাস্থানেই পৌঁছেছে। একটু পরেই সে আমাদের শুভেচ্ছা কামনা করে বিদায় জানাল। তার ঠিক পরেই অন্ধকার ভেদ করে কানে এলো বৈঠার ছলাক ছলাক শব্দ। বিদায় নিতে আর তর সইছে না। একটু আহত সুরেই উইল মন্তব্য করল, দাঁড়া। আমি উত্তর দিলাম, আমার ধারণা উনি নিশ্চয়ই ফিরে আসবে, হয়তো খাবারগুলো তার বিশেষ জরুরি দরকার ছিল। উইল বলল, নিজের এবং ওই মহিলার জন্য। এক মুহূর্ত চুপ করে থেকে উইল আবার শুরু করল, যতদিন মাছ ধরছি এরকম অদ্ভুত ঘটনা আমার কাছে এই প্রথম। সময় বয়ে চলল, আমাদের চোখে এক
গোটা ঘুমের আমেজ নিল। প্রায় 4 ঘন্টা পর নিস্তেজ সমুদ্রে আবার আমরা বৈঠার শব্দ পেলাম। যা বলেছি ঠিক তাই, উইলের স্বরে একটা চাপা উত্তেজনার সঙ্গে। উনি আবার ফিরে আসছেন। আমি রুদ্ধশ্বাসে বৈঠার শব্দ ক্রমে কাছে এগিয়ে এলো এবং লক্ষ্য করলাম এবারের শব্দ বেশ বলিষ্ঠ আর দীর্ঘস্থায়ী। খাবারটার সত্যিই প্রয়োজন ছিল। জাহাজ থেকে কিছুটা দূরে এসে বৈঠার শব্দ থামল। অন্ধকার ভেদ করে সেই অদ্ভুত কণ্ঠস্বর আবার ভেসে এলো। এই যে, হ্যাঁ শুনুন, শুনছেন? কে আপনি? হ্যাঁ আমি, কণ্ঠস্বর উত্তর দিল। আপনাদের ছেড়ে হঠাৎই চলে গিয়েছিলাম, কিন্তু কিন্তু বিশ্বাস করুন সত্যি আমার খুব তাড়া ছিল আপনার প্রেমিকার জন্য। হ্যাঁ, ও এখন আপনাদের কাছে ছিল কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা নিয়েই ও স্বর্গে যাবে খুব শিগগিরই। উইল কি একটা বলতে গিয়েও চুপ করে গেল। আমি বিস্ময় নীরব, মনে এক অকারণ সহানুভূতির উচ্ছ্বাস। কণ্ঠস্বর বলে চলল, আমরা মানে আমি আর আমার প্রিয়তমা আপনাদের আর ঈশ্বরের উপকারের কথা নিয়ে আলোচনা করেছি। ভেবেছি আমাদের দুর্ভাগ্যের কথা, এক ভয়ঙ্কর অভিশাপ মাথায় নিয়ে আমরা বেঁচে আছি। ঠিক করেছিলাম এই অভিশাপের আতঙ্কের কথা কাউকে কোনোদিন বলবো না, কিন্তু ও বলেছে আজকের রাতের ঘটনা সম্পূর্ণ আলাদা। আমাদের ভয়ঙ্কর কষ্টের কথা আপনাদের খুলে বলি, এটা ওর একান্ত ইচ্ছে, স্বয়ং ভগবানেরও তাই ইচ্ছে। তাই আপনাদের বলবো আমাদের অকল্পনীয় যন্ত্রণার কাহিনী। এ কাহিনী শুরু সেদিন, যেদিন 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 কি? উইল হালকা স্বরে প্রশ্ন করল। যেদিন অ্যালবার্টসের সমুদ্র সমাধি হয়। ও, মাস ছয়েক আগে যে জাহাজটা নিউক্যাসল থেকে সান ফ্রান্সিসকো রওনা হয়েছিল। আমার মুখ থেকে অজান্তেই কথাগুলো বেরিয়ে আসলো। হ্যাঁ, কিন্তু উত্তর দিক থেকে কয়েক ডিগ্রি দূরে জাহাজটা এক ঝড়ের শিকার হয় আর তার বাস্তুল ভেঙে পড়ে। যখন ভোর হলো তখন দেখা গেল জাহাজ ফুটো হয়ে গেছে, ফুটো দিয়ে তোড়ে জল ঢুকছে, চারিদিক ক্রমে থমথমে হয়ে গেল। নাবিকেরা নিজেদের প্রাণ বাঁচানোর জন্যে ছোট ছোট নৌকো ভাসিয়ে রওনা হয়ে পড়ল। সেই ধ্বংসস্তূপে ফেলে গেল শুধু আমাদের, আমাকে আর আমার বাগদত্তা, একটি নিষ্পাপ তরুণীকে। ওরা যখন চলে যায় তখন আমরা নিচে আমাদের জিনিসপত্র গোছগাছ করছিলাম। অন্ধ আতঙ্ক ওদের নির্দয় নির্মম করে তুলেছিল। আমরা ডেকের ওপরে এসে দেখি বহু দূরে দিগন্ত রেখায় ওদের কালো কালো ফুটকির মতো দেখাচ্ছে। তবু আমরা হতাশ হইনি, প্রচন্ড পরিশ্রম করে গড়ে তুললাম একটা ভেলা। ভেলায় প্রয়োজনীয় কয়েকটা জিনিস চাপালাম আর নিলাম জাহাজের ভাড়ার থেকে সংগ্রহ করা কিছু বিস্কুট সঙ্গে খাওয়ার জল। তারপর ভেলায় চড়ে রওনা হলাম নিরুদ্দেশের দিকে। আমাদের জাহাজ তখন অনেকটা তলিয়ে গেছে। বেশ কিছুক্ষণ পরে খেয়াল করলাম আমরা একটা স্রোতের মুখে পড়েছি। সেই স্রোত আমাদের জাহাজ থেকে কোনাকুনি ভাবে ফাঁসিয়ে নিয়ে চলেছে। প্রায় 3 ঘন্টা পর হাতের ঘড়ি দেখে বুঝলাম জাহাজটা ডুবে গেল। দেখলাম তার ভাঙা মাস্তুল তখনও সমুদ্রের ওপরে মাথা তুলে আছে। আরো কয়েক ঘন্টা পর তাও ডুবে গেল। ক্রমে সন্ধে হয়ে এলো, কুয়াশা আমাদের ঘিরে ধরল। এইভাবে রাত কাটল।
পরদিন ভোর হতে দেখি কুয়াশা তখনও সরেনি, তবে আবহাওয়া অনেকটা শান্ত। অদ্ভুত এক ধোঁয়াশার ভিতর আমরা 4 দিন ধরে ভেসে বেড়ালাম। অবশেষে 4 দিনের দিন সন্ধ্যায় দূর থেকে কানে এলো ঢেউয়ের উচ্ছ্বাস। ক্রমে সে শব্দ তীব্র হলো, তারপর মাঝরাতের কিছু পরে দুপাশ থেকেই শোনা গেল সেই শব্দ আরো কাছে। ফুলে ওঠা জলের উপরে ভেসে উঠল আমাদের ভেলা, তারপরে নামলো নিচে, আবার ভেসে উঠল। এরকম কয়েকবার ওঠা নামার পর আমরা শান্ত জলে এসে পড়লাম। ঢেউয়ের গুঞ্জন এখন আমাদের পেছনে। ভোর হলো যখন, তখন আবিষ্কার করলাম আমরা এক বিশাল সামুদ্রিক হ্রদে এসে পড়েছি। হ্রদের দিকে ভালো করে তাকানোর সুযোগ পাইনি, কারণ ঠিক সামনেই কুয়াশার আস্তরণ ভেদ করে চোখে পড়ল একটা প্রকাণ্ড জাহাজের ইস্পাত শরীর। আমরা দুজনে একসঙ্গে হাঁটু গেড়ে বসলাম, ধন্যবাদ জানালাম ঈশ্বরকে, কারণ আমরা ভেবেছি আমাদের কষ্ট দুর্দশার প্রতি শেষ হলো। কিন্তু না, তখনো অনেক শিক্ষা আমাদের বাকি ছিল। ভেলাটা ক্রমে জাহাজের খুব কাছে গিয়ে পৌঁছলো। আমরা সাহায্যের জন্য তার যাত্রীদের উদ্দেশ্যে চিৎকার করে ডাকতে লাগলাম, হেল্প, প্লিজ হেল্প, প্লিজ হেল্প, যাতে তারা আমাদের জাহাজে তুলে নেয়। কিন্তু না, কেউই কোনো উত্তর দিল না। ততক্ষণে আমাদের ভেলা জাহাজের ধাতব খোল স্পর্শ করেছে। হঠাৎ দেখি একটা দড়ি জাহাজের পাশ থেকে ঝুলছে, ওটা ধরে বেয়ে উঠতে শুরু করলাম। উঠতে বেশ কষ্ট হচ্ছিল, কারণ দেখলাম দড়ির গায়ে ব্যাঙের ছাতার মতো এক অদ্ভুত ধূসর রঙের ছত্রাক গজিয়ে উঠেছে, এবং ওই একই ছত্রাক জাহাজের একটা পাশ ঘন ধূসর রঙে সম্পূর্ণ ছেয়ে গেছে। ওপরে পৌঁছে রেলিং ডিঙিয়ে জাহাজের ডেকে নামলাম। এখানে দেখলাম ডেকের জায়গায় জায়গায় ওই ধূসর রঙের ছত্রাকের সমারোহ। তার কোনো কোনোটা আবার সাপের মতো এঁকে বেঁকে ফুট কয়েক উঁচুতে ফনা তুলে রয়েছে। কিন্তু তখন আমি সেদিকে বিশেষ গুরুত্ব দিইনি, কারণ আমাদের উদ্দেশ্য ছিল জাহাজের লোকদের ডেকে সাহায্য চাওয়া। অনেক চিৎকার করলাম, কেউ কেউ আছেন, কেউ আছেন জাহাজে, কিন্তু কেউ সাড়া দিল না। আমি জাহাজের পেছন দিকে ছোট্ট উঁচু ডেকের কাছে গেলাম, তার নিচের দরজা খুলে উঁকি মারলাম। একটা বীভৎস পচা গন্ধ আমার নাকে এসে ঝাপটা মারল। বুঝতে দেরি হলো না, ভেতরে কোনো জীবিত প্রাণী নেই। এক ঝটকায় দরজাটা বন্ধ করে দিলাম, কারণ হঠাৎই মনে হলো আমি ভীষণ একা। যেখান দিয়ে বেয়ে উঠেছিলাম সেই দিকে রেলিং এর পাশে গিয়ে দাঁড়ালাম। আমার মিষ্টি সোনা তখন চুপটি করে ভেলায় বসে আছে। আমাকে দেখে ও ডেকে জিজ্ঞাসা করল জাহাজে কেউ আছে কিনা। আমি বললাম যে দেখে মনে হচ্ছে এটাতে অনেকদিন ধরে কেউ নেই, ও যদি একটু অপেক্ষা করে তাহলে আমি খুঁজে দেখতে পারি মই জাতীয় কিছু একটা পাই কিনা, যাতে ও ডেকে উঠে আসতে পারে। তারপর আমরা দুজনে মিলে গোটা জাহাজটা খুঁজে দেখতে পারবো। একটু পরেই ডেকের অন্য প্রান্তে একটা দড়ির মই দেখতে পেলাম, ওটা নিয়ে ঝুলিয়ে দিলাম নিচে। মইটা বেয়ে উঠছি, একটু ধরে থাকো। মিনিট খানেকের মধ্যে ও উঠে এলো আমার পাশে। প্রত্যেকটা কেবিন আর ঘর আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কিন্তু প্রাণের কোনো স্পন্দন পাওয়া গেল না। এখানে ওখানে কেবিনে যেখানে গেলাম চোখে পড়লো সেই অদ্ভুত ছত্রাকের ছোট বড় ঝাড়। কিন্তু ও বলল আমি এসব পরিষ্কার করে নেব। অবশেষে আমরা জাহাজের পেছনের অংশে এলাম, দুজনে মিলে মেজে ঘষে পরিষ্কার করে বাসযোগ্য করে তুললাম
কেবিনটাকে। তারপর জাহাজে কোনো খাবার আছে কিনা খুঁজে দেখতে আমি বেরিয়ে পড়লাম। হ্যাঁ, খুঁজে পেলাম এবং ঈশ্বরকে তার মহানুভবতার জন্য ধন্যবাদ জানালাম। এছাড়াও পানীয় জলের পাম্পটা খুঁজে বের করলাম, ওটাকে অতি কষ্টে সারিয়ে তুললাম। পানীয় জলের সমস্যা মিটল বটে, তবে জলের স্বাদটা তেমন মধুর নয়। বেশ কয়েকদিন আমরা জাহাজে রইলাম, পাড়ে যাওয়ার কোনো চেষ্টাই করলাম না। কেবিন দুটোকে বসবাসযোগ্য করে তুলতেই আমরা ভীষণ ব্যস্ত ছিলাম। তখনও জানি না ভবিষ্যৎ আমাদের জন্য কোন অভিশাপ লুকিয়ে রেখেছে। প্রথম কাজ হিসেবে কেবিনের দেওয়ালে আর মেঝেতে জায়গায় জায়গায় গজিয়ে ওঠা সেই ফাঙ্গাসের আগাছাগুলো আমরা পরিষ্কার করে ফেলেছিলাম। কিন্তু আশ্চর্য হয়ে দেখলাম মাত্র 24 ঘন্টার মধ্যেই ওগুলো আবার আগের আকারে ফিরে আসছে। এটা শুধু যে হতাশ হলাম তাই নয়, একটা অস্পষ্ট অস্বস্তি আমাদের মনে দেখা দিল। কিন্তু তবুও আমরা হার মানিনি, আবার একই কাজে নেমে পড়লাম। ভাড়ার ঘরে একটা কার্বলিক অ্যাসিডের টিন পেয়েছিলাম। সুতরাং এবার যে শুধু ফাঙ্গাস গুলো চেঁচে তুলে ফেললাম তা নয়, সেই জায়গাগুলোয় কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিলাম। অদ্ভুত কাণ্ড, সপ্তাহ ঘুরতে না ঘুরতে ওগুলো আবার সতেজ হয়ে বেড়ে উঠলো এবং শুধু আগের জায়গাতেই নয় অন্যান্য জায়গাতেও ছড়িয়ে পড়লো, যেন আমরা হাত দেওয়ার ফলে ওগুলো থেকে অসংখ্য জীবাণু ছড়িয়ে পড়ছে। 7 দিনের দিন সকালে ও ঘুম থেকে উঠেই চমকে উঠল। ওর বালিশে মুখের কাছে একটা ছোট্ট জায়গা জুড়ে গজিয়ে উঠেছে ওই ফাঙ্গাস। কোন রকমে জামা কাপড় পরে নিয়েই ও ছুটে এলো আমার কাছে। আমি তখন জাহাজের রান্নাঘরে প্রাতরাশ তৈরির ব্যবস্থা করছি। ও এসে বলল, শিগগির এসো, দেখে যাও জন। আমাকে টেনে নিয়ে গেল কেবিনে। ওর বালিশে ওই জিনিসটা দেখা মাত্রই আমি শিউরে উঠলাম এবং সেই মুহূর্তে ঠিক করলাম জাহাজ চড়ে আমরা চলে যাব। দেখা যাক ডাঙায় আমরা এর চেয়ে ভালোভাবে বাঁচতে পারি কিনা। নিজেদের সামান্য যা কিছু ছিল তাড়াহুড়ো করে গুছিয়ে নিলাম। লক্ষ্য করলাম ধূসর ছত্রাকগুলো সেগুলোকেও রেহাই দেয়নি, কারণ ওর একটা সালের এক প্রান্তে ডুমো ডুমো করে গজিয়ে উঠেছে ওই ছত্রাক। শালটা ছুঁড়ে দিলাম রেলিং এর বাইরে, ওকে কিছু জানালাম না। ভেলাটা তখনও জাহাজের গায়েই ভাসছিল, কিন্তু ওটা ঠিক মতো চালাতে অনেক অসুবিধা বলে জাহাজের ডেক থেকে একটা ছোট নৌকো জলে নামিয়ে দিলাম। নৌকো করে আমরা ডাঙার দিকে রওনা হলাম। ডাঙার কাছাকাছি আসতেই লক্ষ্য করলাম সেই ভয়ঙ্কর বিভৎস অকল্পনীয় ফাঙ্গাস ঢিবির আকারে বেড়ে উঠেছে। স্থির গাছের পাতা বাতাসে যেমন কেঁপে ওঠে সেগুলো তেমন থরথর করে কাঁপছে। এখানে ওখানে সেগুলো চেহারা বিশাল মোটা মোটা আঙুলের মতো, আর কোথাও কোথাও সমতলে মসৃণ ভাবে বিশ্বাসঘাতী রূপ নিয়ে ওরা ছড়িয়ে পড়েছে। আবার দু এক জায়গায় ফাঙ্গাস গুলো বেড়ে উঠেছে বিকৃত বনসাইয়ের মতো, শরীরে ওদের অসংখ্য ভাঁজ এবং আঁকিবুকি। থেকে থেকে ওরা জঘন্য ভাবে কেঁপে কেঁপে উঠছে। প্রথম দেখায় মনে হলো দ্বীপের কোনো অংশই বুঝি ওই কালান্তক ছত্রাকের আক্রমণ থেকে মুক্ত নয়, কিন্তু তীর ধরে আরো কিছুটা এগিয়ে যেতেই সে ভুল ভাঙল। যে ছোট জায়গাটা আমরা আবিষ্কার করলাম সেটা দেখে মনে হলো সূক্ষ্ম সাদা বালিতে ঢাকা, সেখানেই আমরা নামলাম। না, জিনিসটা বালি নয়, তবে সেটা যে কি বলতে পারি না। শুধু যেটুকু লক্ষ্য করেছি তা হলো এখানে ফাঙ্গাসটা জন্মাতে পারেনি। এই বালি জাতীয় জিনিসটা যেদিক দিয়ে এঁকে বেঁকে এগিয়ে গেছে তার ঠিক দুপাশেই ভয়ঙ্কর ছত্রাকের ছাড়। এছাড়া গোটা দ্বীপেই ওই জঘন্য বিভৎস দূষর আগাছার জঙ্গল, ফলে রক্তবীজের রাজত্বের বুক চিরে চলে গেছে সাদা রঙের সরু পথ। ফাঙ্গাস মুক্ত জায়গাটা পেয়ে যে কি আনন্দ হয়েছিল তা আপনাদের বোঝাতে পারবো না। এখানেই আমাদের সব জিনিসপত্র নামিয়ে রাখলাম। তারপর কয়েকটা প্রয়োজনীয় জিনিসের জন্য ফিরে গেলাম জাহাজে। অন্যান্য জিনিসের সঙ্গে জাহাজের একটা পালও খুলে আনতে পারলাম এবং সেটা দিয়ে তৈরি করলাম দুটো ছোট ছোট তাঁবু।
চেহারায় তেমন সুদৃশ্য না হলেও আমাদের উদ্দেশ্য সিদ্ধির পক্ষে যথেষ্ট। বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র তাবু দুটোয় রেখে সেখানেই বসবাস শুরু করলাম। বলতে গেলে মোটামুটি চার চারটে সপ্তাহ নির্বিঘ্নে সুখেই কাটল। সুখেই বলতে হবে, কারণ আমরা দুজন যে একসঙ্গে ছিলাম। প্রথম সংক্রমণ দেখা দিল ওর ডান হাতের পুরো আঙুলে, শুধু একটা গোল ধূসর মাংসপিণ্ড, ঠিক যেন একটা আঁচিল। হায় ভগবান, ওটা দেখা মাত্রই আতঙ্ক লাফিয়ে উঠল আমার বুকের গভীরে। দুজনে মিলে ওটা পরিষ্কার করে ফেললাম, প্রথমে কার্বলিক অ্যাসিড দিয়ে, পরে জল দিয়ে। পরের দিন সকালে ও হাতটা আমাকে আর একবার দেখালো। ধূসর আঁচিলের মতো জিনিসটা আবার গজিয়ে উঠেছে। ক্ষণিকের জন্য আমরা নীরবে পরস্পরের দিকে তাকিয়ে রইলাম, তারপর নীরবেই আবার ওটা পরিষ্কার করতে মনোযোগ দিলাম। কাজের মাঝখানে হঠাৎই ও বলে উঠল, তোমার গালের পাশে ওটা কি শোনা? ওর কণ্ঠস্বর দুশ্চিন্তায় তীক্ষ্ণ। জিনিসটা অনুভব করতে আপনা থেকেই আমার হাত চলে গেল গালে। ওই তো গানের কাছে, চুলের ঠিক নিচে, আর একটু উপরে। আঙুল দিয়ে জায়গাটা স্পর্শ করলাম এবং বুঝতে আর কোনো অসুবিধা রইল না। এসো প্রথমে তোমার বুড়ো আঙুলটা ঠিক করি, আমি বললাম। ও রাজি হলো আমার কথায়, কারণ ওর হাতের জিনিসটা পরিষ্কার না করা পর্যন্ত আমাকে স্পর্শ করতে ওর ভয় হচ্ছিল। ওর হাত অ্যাসিড আর জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলার পর ও আমার গাল নিয়ে পড়ল। কাজ শেষ হলে দুজনে পাশাপাশি বসে বহু বিষয় নিয়ে গল্প করলাম, কারণ সেই মুহূর্তে আকস্মিক রক্তহীন করা বিভিন্ন দুশ্চিন্তা আমাদের জীবনে এসে হাজির হয়েছে। মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর কোনো পরিণতির কথা ভেবে আমরা আতঙ্কে কুঁকড়ে গেলাম। ভাবলাম জিনিসপত্র আর খাওয়ার জল নৌকায় তুলে আমরা আবার সমুদ্রে পাড়ি দিই, কিন্তু সে উপায় আমাদের নেই। তার কারণও অনেক, তাছাড়া এর মধ্যেই আমরা সংক্রমিত হয়ে পড়েছি। সুতরাং ঠিক করলাম এই দ্বীপেই থাকব, ঈশ্বর আমাদের নিয়ে যা ইচ্ছে তাই করুন, আমরা অপেক্ষা করব। এক মাস, দু মাস, তিন মাস কেটে গেল। ধূসর ছত্রাকের ঝাড় শুধু যে আকারে বেড়ে চলেছে তা নয়, আমাদের দেহের অন্যান্য জায়গাতেও ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে। শুধু যে নিঃসীম আতঙ্কের সঙ্গে আমাদের দৈনিক স্নায়ুর লড়াই চলেছে, তাতে ওই ছত্রাকের অগ্রগতিকে আর যাই হোক ধীরে বলে মনে হয় না। কখনো সকলও দরকারি জিনিসপত্রের খোঁজে চলে গেছি সেই জাহাজে, সেখানেও দেখি ফাঙ্গাস গুলো একঘেয়ে ভাবে বেড়ে চলেছে। ডেকের একটা গাছ প্রায় আমার মাথা ছাড়িয়ে গেছে। দ্বীপ ছেড়ে যাওয়ার সমস্ত আশা আর ইচ্ছা আমরা ছেড়ে দিয়েছি। এতদিনে বুঝতে বাকি নেই এই অসুখ নিয়ে সুস্থ মানুষের মধ্যে আমরা আর ফিরে যেতে পারবো না। নিজেদের প্রতিজ্ঞা আর ভবিতব্য জানার পর বুঝলাম আমাদের খাবার ও জল বেশ বুঝে শুনে খরচ করতে হবে, কারণ তখনও আমরা ভেবেছি যে এইভাবে হয়তো বহুদিন আমাদের বেঁচে থাকতে হবে। এই কথাই মনে পড়ছে, আমি আপনাদের বলেছি আমি একজন বৃদ্ধ মানুষ, বয়সের হিসেবে কিন্তু নয়। তবে সে মাঝপথেই থেমে গেল, তারপর আচমকাই আবার বলতে শুরু করলো। হ্যাঁ, যা বলছিলাম, খাবারের রেশন তো শুরু করলাম, কিন্তু তখনও জানি না কতটুকু খাবারের সঞ্চয় আমাদের রয়েছে। আরো সপ্তাহ খানেক পরে আবিষ্কার করলাম যে কটা রুটির টিন ছিল, যেগুলো আমি ভর্তি আছে ভেবেছিলাম, তার সব কটাই খালি। এছাড়া দু একটা তরি তরকারি, মাংসের টিন এবং টুকিটাকি কিছু জিনিস ছিল, ভরসা করার মতো বিশেষ কিছুই নেই। ওই রুটি টিনগুলো ছিল আমাদের শেষ ভরসা। পরিস্থিতি জানার পর যেটুকু আমার পক্ষে করা সম্ভব
তাই করলাম। সামুদ্রিক হ্রদটায় মাছ ধরতে শুরু করলাম, কিন্তু সেই চেষ্টা নিষ্ফল হল। এ ঘটনায় যখন ক্রমশ মরিয়া হয়ে উঠেছি, তখন হঠাৎই মনে হলো খোলা সমুদ্রে মাছ ধরলে কেমন হয়। এবারে মাঝে মধ্যে দু একটা মাছ পেলাম, কিন্তু সেই মাছের সংখ্যা এতই অল্প যে আমাদের ভয় দেখানো সর্বনাশা কিদের কাছে কিছুই নয়। একসময় মনে হলো আমাদের শরীরে ছত্রাকের যে সংক্রমণ শুরু হয়েছে, তার থেকে কিছু হয়ে ওঠার অনেক আগেই দুঃসহ খিদে আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। মনের এই রকম অবস্থা নিয়ে চতুর্থ মাসটা কেটে গেল। তারপর এক ভয়ঙ্কর জিনিস আবিষ্কার করলাম। একদিন সকালবেলা দুপুরের ঠিক আগে জাহাজ থেকে খুঁজে পেতে কিছু বিস্কুট নিয়ে এলাম। এসে দেখি ও তাঁবুর দরজায় বসে কি যেন খাচ্ছে। ওটা কি খাচ্ছ গো সোনা? পাড়ে নেমেই ওকে প্রশ্ন করলাম। আমার কণ্ঠস্বর শুনে ও যেন বিহ্বল হয়ে পড়ল। তারপর ধূর্ত ভাবে কি একটা ছুঁড়ে ফেলে দিল সামনের খোলা জায়গাটায়। জিনিসটা কাজেই পড়েছিল এবং এক অনিশ্চিত সন্দেহ জেগে উঠল আমার মনে। এগিয়ে গিয়ে সেটা তুলে নিলাম। দেখলাম জিনিসটা সেই ধূসর রঙের ছত্রাকের একটা টুকরো। ওটা হাতে নিয়ে কাছে এগিয়ে যেতেই ওর মুখে নেমে এলো মৃত্যুর পাণ্ডুর ছায়া। তারপর ওর মুখ হয়ে উঠল গোলাপের মতো টুকটুকে লাল। অদ্ভুত এক আতঙ্ক আমাকে আচ্ছন্ন করে তুলল। সোনা, সোনা আমার, আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না, কিন্তু তাতেই ও ভেঙে পড়ল, চিৎকার করে কেঁদে উঠল। ক্রমে ও শান্ত হলে ওর কাছ থেকে পুরো ঘটনাটা শুনলাম। গতকালই একটু ভাঙ্গাস খেয়ে দেখেছি, ভালো লাগলো বেশ। ওকে দিয়ে দিব্যি করিয়ে নিলাম। যত খিদেই পাক না কেন, এই ফাঙ্গাস যেন স্পর্শ না করে। বলো, তুমি আর কখনো এই ফাঙ্গাস ছোবে না? প্রতিজ্ঞা শেষে ও বলল, এই ফাঙ্গাস খাওয়ার ইচ্ছেটা আমার মনে দমকা হওয়ার মতো হঠাৎ এসেছিল। অথচ তার আগের মুহূর্ত পর্যন্ত খাওয়ার ইচ্ছে তো দূরে থাক, ওগুলো দেখলেই কেমন ঘৃণা হচ্ছিল। এই নতুন আবিষ্কার আমার মনকে ভীষণ ভাবে নাড়া দিল। অদ্ভুত এক অস্থিরতা অনুভব করে আঁকা বাঁকা সরু পথ ধরে ভেলার দিকে রওনা হলাম। সেই সাদা বাড়ির মতো পদার্থ ঢাকা পথগুলো ছত্রাকে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে গেছে। এই পথ ধরে আগে একবার এসেছিলাম, তবে বেশি দূর যায়নি। কিন্তু এবার মনে জটিল ভাবনা থাকার ফলেই হয়তো অনেকটা ভেতরে এগিয়ে গেলাম। হঠাৎ বাঁদিক থেকে এক বিচিত্র কর্কশ শব্দে সম্বিত ফিরে পেলাম। চকিতে ঘুরে তাকিয়ে দেখি অদ্ভুত আকৃতির এক ফাঙ্গাসের ছাড় আমার কনুইয়ের খুব কাছে নড়াচড়া করছে। টলমলো ভাবে জিনিসটা দুলছে, যেন ওটার প্রাণ রয়েছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই খেয়াল হলো যে ঝাড়টার আকৃতির সঙ্গে কোনো বিকৃত দেহ মানুষের মিল রয়েছে। মাথায় এই চিন্তাটা ঝলসে ওঠার সঙ্গে সঙ্গে কোনো কিছু ছেড়ার এক বিশ্রী শব্দ কানে এলো এবং দেখলাম যে ছত্রাকটার পোশাকার মতো একটা বাহু ধূসর শরীর থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আমার দিকে এগিয়ে আসছে। জিনিসটার মাথা আকারহীন একটা ধূসর বল, সেটাও ঝুঁকে আছে আমারই দিকে। বোকার মতো দাঁড়িয়ে রইলাম আর নোংরা হাতটা আলতো করে ছুঁয়ে গেল আমার মুখ। আমি এক ভয়ার্ত চিৎকার করে কয়েক পা দৌড়ে পিছিয়ে এলাম। জিনিসটা আমার ঠোঁটের যে জায়গাটা স্পর্শ করেছে সেখানে একটা মিষ্টি মিষ্টি স্বাদ পেলাম। ঠোঁট চাটার সঙ্গে সঙ্গেই অমানসিক উদগ্র ইচ্ছে আমাকে পেয়ে বসলো। ঘুরে দাঁড়িয়ে একটা ফাঙ্গাসের তাল আঁকড়ে ধরলাম। তারপর আরো আরো, কিছুতেই আমার আর তৃপ্তি হয় না।
কোক রাসে খাওয়ার মাঝখানে সকালের আবিষ্কারের কথাটা আমার আচ্ছন্ন মস্তিষ্কে ঝাপটা মারল। এ যে একেবারে ঈশ্বর প্রেরিত। হাতের ভাঙ্গাজের টুকরোটা সঙ্গে সঙ্গে ছুঁড়ে মাটিতে ফেলে দিলাম। তারপর প্রচন্ড ঘৃণা, ক্ষোভ আর মনে অপরাধের বোঝা নিয়ে ফিরে চললাম দাবুর দিকে। আমাকে দেখা মাত্রই ও সব বুঝতে পারল। কিভাবে বুঝলো জানি না, হয়তো গভীর ভালোবাসা থেকে যে ষষ্ঠেন্দ্রিয় জন্ম নেয় তার সাহায্যেই। ওর নীরব সহানুভূতি আর সমবেদনা আমাকে স্বীকারোক্তি করতে সাহায্য করল। আমি ওকে সব খুলে বললাম, বললাম আমার তাৎক্ষণিক দুর্বলতার কথা। তবে ওই অদ্ভুত জীবন্ত ছত্রাকটার কথা গোপন করে গেলাম। ওর আতঙ্কের অমানসিক বোঝা শুধু শুধু আমি পাড়িয়ে তুলতে চাই না, কিন্তু আমি এক অসহনীয় তথ্য জেনে ফেলেছি, ফলে এক অবিরাম ত্রাস বাসা বেঁধেছে আমার মস্তিষ্কে। কারণ আমি বুঝতে পারছি যা আমি দেখেছি তা ওই সামুদ্রিক হ্রদে দাঁড়ানো চিহ্ন জাহাজের যাত্রীদের কোনো একজনের ভয়াবহ পরিণতি, আর সেই একই পরিণতি অপেক্ষা করে আছে আমাদের জন্য। এরপর থেকে ওই জঘন্য খাদ্য আমরা অতি কষ্টে এড়িয়ে চললাম, অতি কষ্টে, কারণ ওই খাবারের প্রতি অদম্য লোভ এখন মিশে গেছে আমাদের রক্তে। ভুলের শাস্তি আমরা পেয়েছি। দিনের পর দিন উদ্দাম গতিতে ফাঙ্গাসের পরগাছা আমাদের দেহ দুটোকে দখল করল। ওদের বংশবৃদ্ধিতে আমরা বাধা দিতে পারলাম না। সুতরাং ধীরে ধীরে দুটো মানুষের দেহ পরিণত হতে লাগলো দুটো ছত্রাকের আবরণ হিসেবে। সে যাক, যত দিন যায় দুশ্চিন্তা তত কমে। শুধু জানি একদিন আমরা ছিলাম পুরুষ আর নারী। আর দিনের পর দিন লোভের সঙ্গে আমাদের লড়াই এক ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। ওই কালান্তক ছত্রাক মুখে দেওয়ার তীব্র কামনা আমরা বোধ হয় আর রুখতে পারবো না। এক সপ্তাহ আগে আমাদের শেষ বিস্কুটটা খেয়েছি, আর সেই থেকে মাত্র তিনটে মাছ ধরেছি। আজ রাতে মাছ ধরতে এসে দেখি আপনাদের জাহাজটা কুয়াশা ভেদ করে স্রোতে আমার দিকে এগিয়ে আসছে। তখনই আমি আপনাদের ডেকেছি, বাকিটা হয়তো আপনারা জানেন। পতিত দুই আত্মার প্রতি সহানুভূতি আর দয়া দেখানোর জন্য ভগবান নিশ্চয়ই তার অপার করুণা আপনাদের ওপর বর্ষণ করবেন। এ থেকে আপনাদের তিনি বঞ্চিত করবেন না। জলে বৈঠা ডোবানোর একটা শব্দ পেলাম, তারপর আবার সেই কণ্ঠস্বর আবার ভেসে এলো শেষবারের মতো। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, বিদায়। হালকা কুয়াশা ভেদ করে ভেসে আসা ভৌতিক স্বরে শুধুই বিষণ্ণতা। বিদায়, বিদায়। মনে আমাদের বিভিন্ন বিচিত্র আবেগের খেলা। চারিদিকে তাকিয়ে দেখলাম, বুঝলাম ভোর হয়ে এসেছে। লুকিয়ে থাকা সূর্যের রশ্মির এক তীক্ষ্ণ বর্ষা কুয়াশা ভেদ করে ছিটকে এসে সমুদ্রের ওপর পড়ল। চাপা আলোয় আলোকিত করে তুলল দূরে মিলিয়ে যাওয়া নৌকোটাকে। অস্পষ্টভাবে দেখলাম দু বৈঠার মাঝে কি যেন একটা নড়ছে। মনে হলো একটা স্পঞ্জের ডেলা। শুধু বিশাল ধূসর এক স্পঞ্জের তাল, সেটা নড়ছে। বৈঠা দুটো জল ঢেলে চলল। নৌকার মতো ও দুটোর রঙও ধূসর। আমার চোখ নিষ্ফলভাবে খুঁজে চলল হাত আর বৈঠার সংযোগস্থল।
কুয়াশার মধ্যে। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ফিরে আসব এরকমই কোনো আকর্ষণীয় গল্প নিয়ে। পরবর্তী গল্পগুলি শোনার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল প্রেস করে দিন। ভালো থাকবেন, নমস্কার।